হচ্ছে বাচ্চাদের স্কিন বুঝে তবে ওদের স্কিনে আমাদের লোশন বা ক্রিম মাখানো উচিত এমন কোনো কথা নেই যে বাচ্চাদের প্রত্যেক বাচ্চার গায়ে লোশন মাখাতে হবে বা ক্রিম মাখাতেই হবে একদমই সেটা নয় গরমকালে অনেক বাচ্চাদেরই কিন্তু স্কিনটা অয়েলি টাইপের হয় ফলে তেল তেল করে স্কিনটা ঘাম খুব বেরোয় সেই সমস্ত বাচ্চাদেরকে যদি আমরা উল্টে আরও বেশি করে ক্রিম বা লোশন মাখাই তাদের ঘামাচির পরিমাণ বেড়ে যেতে পারে ঘামের পরিমাণ বেড়ে যেতে পারে তাদের শারীরিকভাবেও নানারকম সমস্যা হতে পারে যদি দেখেন যে এমন একটা গরম পড়ছে যেখানে ঘাম বেশি হচ্ছে না গরমটা খুব টান ধরছে মানে শুষ্ক টাইপের গরম সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের উপর আমরা ক্রিম অ্যাপ্লাই করতে পারি লোশন অ্যাপ্লাই করতে পারি বা যদি বাচ্চার খুব ঘাম হয় তেল তেলের মতন স্কিন সেক্ষেত্রে ক্রিম বা লোশন ওদেরকে মাখাতেই হবে বলে মাখিয়ে দেবেন এটা কিন্তু উচিত না এতে উল্টোদেরও সমস্যা হতে